আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাসে কিভাবে দশ বারো লাখ টাকা ইনকাম করা যায় সেটাই তো আপনারা কেমন আছেন আসসালামু আলাইকুম আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একজন আপু ফুড আপু বলতে গেলে হয় না সে হচ্ছে মাসে দশ বারো লাখ টাকা ইনকাম করে এই নিয়ে মনে করেন ফেসবুকে ঢুকতেই পারতেছি না মনে করেন এমন অবস্থা যে সে প্রেশার হাই হয়ে যাচ্ছে ফেসবুক খুললেই সে দশ বারো লাখ টাকা ইনকাম করে কেন করলো এটা সম্ভব না হারে বাই সম্ভব না তাই কি সব কিছুই সম্ভব আপনি শুধু তার হিসেবটাই ধরলেন তার মতো আরও কত অজানা মানুষ জানা মানুষ যে আরও বেশি টাকা ইনকাম করছে সেদিক দিকে তো আপনাদের নজর নেই সে কথার কথা বলেই ফেলেছে এদিকে আপনাদের ট্রল করা শুরু হয়ে গেছে কেন অন্য অন্য যে ব্র্যান্ড প্রোমোটাররা মাসে বিশ লাখ ত্রিশ লাখ ইনকাম করে কেন বললাম বিশ লাখ ত্রিশ লাখ কারণ তারা একটা লাইভ এসে বলে যে আমরা এক ঘন্টা এক লাইভ এসে কাপড় বেশি আমাদের যারা হায়ার করে নিয়ে যায় আমাদের তারা পঞ্চাশ হাজার টাকা দেয় তাহলে তারা দুই তিনটের পার ডে লাইভ করে তাহলে মাসে কত ইনকামে তাদের চিন্তা করেন তো আমরা এটা পরে চিন্তা করে তো আমাদের আসলে লাভ নেই সে দশ বারো লাখ টাকা ইনকাম করে তার কাজে লাগবে ঘর বাড়ি বানাবে তার সংসারে সে হ্যাপিনেস থাকবে আমাদেরকে দশ পয়সা দিয়ে কি সাহায্য করবে শুধু শুধু তাকে আমরা হয়রানি করে ট্রল করে কোনো লাভ আছে বলেন না আমি যেখানে দশ টাকা ইনকাম করতে পারবো না সেখানে শুধু দশ বারো লাখ টাকা ইনকাম করে এই গান গেয়েই যাচ্ছি কেন আপনি চিন্তা না সে দশ বারো লাখ টাকা ইনকাম করতেছে আমি অন্তত দশ টাকা ইনকাম করার যোগ্যতাটা অন অন্য অর্জন করে সে দশ বারো লাখ টাকা ইনকাম করছে তার যোগ্যতায় তার ক্যাপাসিটিতে সে কিন্তু কখনোই বলিনি যে আমি ভিডিও বানাই ভিডিও ক্রিয়েট করে এই থেকে ইনকাম করি তার অন্য অন্য আউটসাইডও তো থাকতে পারে ব্যবসা থাকতে পারে তারপরে ফ্রিল্যান্সিং থাকতে পারে তারপরে হচ্ছে আর সে ব্র্যান্ড প্রোমোটার ফুড রিভিউ করে কত বিষয় থাকে এভারেজ মিলে হয়তো বা কথার কথা বলে হলেছে আমরা কেন এত মানুষকে পিছন থেকে খালি বাসি দেওয়ার চিন্তা করি কেন তাকে একটু ইন্সপায়ার করতে পারি না অন্য অন্য যে ধরনের কথা তার জীবনে লাইফে ঘটে গেছে সে হয়তো অন্য অন্য দিক দিয়ে যে কথা বলছে সেটা আপনারা বলছেন বলেন কিন্তু এইটা নিয়ে এত হাসি আমার তো কিছুই নেই ভাই টাকা ইনকামরা একটা মেয়ের কোনো ব্যাপারই না কারণ আজকাল ছেলে মেয়েরা এত যারা এত আপডেট হয়ে গেছে তারা আসলে অনেক কিছু সম্বন্ধে জানবে তারা দশ বারো লাখ কান তার থেকেও বেশি ইনকাম করতে পারবে আমার একজন দেখা দেখাই আমার পাশে আমি দেখছি সে হচ্ছে ঢাকায় থাকে আপনারা বললে তবে না তার আমি কত কয়েকশো কোটি টাকা মনে হয় এমন সব কিছু ঘর বাড়ি দেখছি সে কী এমন ব্রিলিয়ান্ট হলো কীভাবে ইনকাম করতেছে অবৈধ না সে ওরকম কম্পিউটার দিকে সে হচ্ছে হলো ডিসলাইনের লাইনের ব্যবসা ডিস না এই যে এই যে আমরা এম চালাই নেট চালাই এ আমাদের গ্রামের একটা ছেলে এই ব্যবসায় সে ইঞ্জিনিয়ারিং পড়ছে সেই নেট চালায় সে থেকে মেধাবী ছাত্র আমার সাথে পড়ছে সে শুধু একজন বিশেষ কাডা রয়েছে সে তো জীবনে কাছে করতে পারলো না অথচ সে সাধারণ মনে হয় এ পাইছে এসএসসিতে আর ইন্টারেস্ট সেই ছেলে আজ কোটিপতী দেখেন এইসব এমবির একটা পার্সেন্ট সে পায় ইন্টারনেটের ব্যবসা তারা আসে তো এটা হতেই পারে ভাই এটা নিয়ে ট্রালিং করা আপনারা বন্ধ করেন দয়া করে মাফ করেন নিজের কাজের দিকে ফোকাস দেন কি করেন নিজে দশ টাকা ইনকাম করবেন সেই দিকে অর্জন করেন আমরা অন্যকে খালি শুধু শুধু পচানোর চেষ্টা কেনই করি দয়া করে এবারের মতো এগুলো আসলে এবারে খান তো দেন আপনারা না আর এগুলো আসলে নেওয়া যাচ্ছে না তার দয় বড় লোকটাকে তার কাজেই লাগবে সে ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবে সে আমার কিছুই হয় না সে আমাদের দিয়েও যাবে না এটা ভেবে কোনো লাভ নাই তার মতো করে সেই কিন্তু থাকবে শুধু মাঝখান থেকে আমরা তাকে অবমান অব পদস্থ করার চেষ্টাই করছি কিভাবে তাকে অপমান করা যায় এগুলো